তুমি যা আমার আজকে আমিও ভিডিও হইছি আমিও বাইরা লয়া যামু জালমুড়ি কিন্তু দিয়া দিছি সচরাচর এই চায়া থাকস কেন কি কবি কা জালমুড়ি পাওয়া যায় না নিউ ফুড ব্লগার ইন বাংলাদেশ না থুকু থুকু ফুড ব্লগার না ঝালমুড়ি ব্লগার আরে নইছি গিয়া শুনছিলাম যে ই সব কিয়া দেখনা পড় রহা হ্যায় ছোট ভাইয়ের সাথে টক দেওয়ার মতো ফুড ব্লগ তৈরি করে তো কোথায় আমার সৈন্য বাহিনীরা প্লিজ কাম হিয়ার আজকে আমি আবারও চলে আসছি শুধুমাত্র তোমাদের জন্য খুবই মশলাদার ফসলাদার কুরকুরে একটা ভিডিও নিয়ে ইয়া অ্যানাদার এপিসোড অফ মশলা দিছি পিওর মজা পাইবা শিওর তো শুরু করা যাক নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হেই হোয়াটস আপ ভাই ভাবি আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি আমি তো ভুলে গেছিলাম আমাদের খালাম্মা নিউ ফুড ব্লগার ইন বাংলাদেশ ঠিক আছে খালাম্মা কন্টিনিউ সাইডে বাইডে অনেক মানুষ তো থাকবে না আপনি গেছেন তো মানুষের মধ্যে ঝালমুড়ি খাইয়া ঝালমুড়ির ব্লগ বানাইতে সেখানে মানুষ থাকবে না তো কি গরু ছাগল থাকবে মানে আজব নতুন ব্লগার হলে যা হয় আর কি সচরাচর ঝালমুড়ি পাওয়া যায় না বুঝলাম না খালাম আপনি কই থাকেন চাঁদের দেশে নাকি মঙ্গল গ্রহে না মানে বাংলাদেশে থাকলে তো এই কথা বলার কথা না কারণ বাংলাদেশে সব থেকে যে জিনিসটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ঝালমুড়ি ফুটপাত থেকে রাজপথ এমনকি স্কুল কলেজ ভার্সিটি সবার সামনে সব থেকে যে জিনিসটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ঝালমুড়ি তারপরে ফুচকা চটপটি ভেলপুরি এইগুলা কিন্তু এই খালাম আয়সা বলতেছে ঝালমুড়ি নাকি সচরাচর পাওয়া যায় না মানে কুচবি তো খাইয়া দিয়ে ঝালমুড়ির টেস্টটা কেমন হ্যাঁ এইবার লাইনে আইছেন ফুড ব্লগারের মতো কথা কইছেন নেন এখন খাইয়া দেখেন আর আমাদেরকে বলেন যে কেমন লাগছে আমার কাছে এটা ভালো লাগছে থামেন আপা আপনি না আপনার কাছে পরে আসতেছি আগে আমাদের বোরকা হিজাব পরা পর্দাশীল এই ফুড ব্লগার আপার ভিডিওটা দেখা নেই আরে নইছি গিয়া শুনছিলাম যে ই সব কিয়া দেখনা পড় রহা হ্যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শাহিন ভাই ঝালমুড়ি বেচা শুরু করলো কবে থেকে কিন্তু আমি মানে একটু তাড়াতাড়ি আওয়ার কারণে ভাইয়ের ঝালমুড়িটা পাইছি না বুঝলাম না খালাম্মা আমি শুনছি মানুষ লেট করে আসলে পায় না বা কোনো জিনিস মিস করে যায় কিন্তু আপনি আগে আইসা পাইলেন না এ কেমন লজিক রে ভাই কেমন ফুড ব্লগিং ও আচ্ছা আপনি তো নতুন ঠিক আছে কন্টিনিউ অনে আর কি নরমাল একটা জায়গা থেকে ঝালমুড়ি খাইতাছি আচ্ছা তার মানে এখন আপনি যে ঝালমুড়িটা খাচ্ছেন সেটা নরমাল ঝালমুড়ি আর শাইন ভাই যে ঝালমুড়িটা বানায় সেটা অ্যাবনরমাল ঝালমুড়ি বাবা অসাধারণ অসাধারণ রিভিউ বাই দা ওয়ে শাইন ভাই ওই অ্যাবনরমাল ঝালমুড়ি খায় কেউ অ্যাবনরমাল হয়ে যায় নাই তো যাক এতক্ষণ পর আমাদের ফুড ব্লগার আপার হুঁশ ফিরছে যে বোরকা হিজাব পরে আর যাই করা যাক ফুড ব্লগিং করা যায় না কারণ সবাই তো আর আমাদের ফুড আপির মতো না যে বোরকা হিজাব পরে পর্দার সহিত ফুড ব্লগিং করবে ঝালমুড়ির কথা বলতেছেন আমি ভাবলাম কি না কি বলতেছেন সি ফারাবি সি ডার্টি মাইন্ড সি আর দেন কি সুন্দর একটা ভিউ এরকম একটা বিয়ের মধ্যে হারিয়ে হারিয়ে কিন্তু ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা আপনার যদি তার মানে এটা ভৈরবের ফুড ব্লগার আচ্ছা আমার ভাই ব্রাদারদের মধ্যে ভৈরবের কেউ নাই থাকলে প্লিজ একটু দুই পাতুলে সারা দেন তো কারণ আমার মনে হয় না যে আপনারা জানেন যে আপনাদের এলাকায় এরকম বোরকা হিজাব পরা পর্দাশীল একটা ফুড ব্লগার আছে জানলে আই থিঙ্ক আপনারা তাকে একেবারে মাথায় তুলে রাখতে ঠিক কি না ঠিক 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 100 টাকা দিয়ে আশা করি অনেক কিছু খাইতে পারবেন অনেক কিছু বলতে কি কি খালাম্মা আপনি তো জাস্ট ঝালমুড়ি খাইলেন তাও মাত্র এক চামচ আমাদের তো একটু ডিটেলসে দেখাবেন যে 100 টাকায় আমরা ঠিক কি কি খাইতে পারবো ওখানে গেলে অন্তত কিছু না হলেও একটু ভৈরবের মানুষদের তো উপকার হইতো অন
অনেকেই আছে মনে করে 100 টাকা দিয়ে কিছু খাউন জানা। আসলে তারা তো মূর্খ অশিক্ষিত কিছু জানে না শুধু গে যায়। আপনি আমাদের শিক্ষিত বোরকাইজা পরা পর্দাশীল ফুড ব্লগার, প্লিজ আপনি আমাদেরকে বলেন। বর্তমানে ব্রিজের নিচে 100 টাকা নিয়ে আইলো আপনারা ফুচকা, কোল্ড কফি, জালমুড়ি, সাথে আছে সিগিয়া শরবত, এই জিনিসগুলো খাইতে পারবেন। আরো 10 টাকা বাড়া বাঁচবো, পরে আপনার বাড়িতে যেতে পারবেন। বিশ্বাস করেন এত সুন্দর করে এত ডিটেলস আপনি কত টাকায় কি কি খাইতে পারবেন এবং আসার সময় যে আপনার ভাড়াও বেঁচে যাবে, মানে এত সুন্দর করে এত ডিটেলস কোনো ফুড ব্লগারকে আমি রিভিউ দিতে দেখি নাই। মন থেকে এই খালাম্মারে আমি ফুড রিভিউ এর জন্য 10-11 দিব। আপনি চালা যান খালাম্মা, আপনার ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল, জাস্ট খাবেন আর দেখাবেন। না ইয়ে মানে খাবার খাবেন আর দেখাবেন, ঠিক আছে, খাবার খাওয়া দেখাবেন। এবার আসি আমাদের রাফসাদা ছোট ভাইকে হারিয়ে দেওয়ার মতো ফুড ব্লগার এই ভালো লেগেছে আফার কাছে। আমার কাছে কর্ন স্যুপটা ভালো লেগেছে। মানে ভাই সে মাত্র কয়েকটা ফুড রিভিউ ভিডিও বানিয়ে পুরো বাংলাদেশের মানুষকে একেবারে ভালো লাগাই ফেলছে। চিকেন ফ্রাইটা অনেক ভালো, আমার কাছে এটা ভালো লেগেছে। তার কাছে কোন রেস্টুরেন্টের কোন খাবারই খারাপ লাগে না, সবই ভালো লাগে, লাইক ফুড আপির মতো। মন্থনটা অনেক ভালো লেগেছে। আমাদের ফুড আপির যেমন কোন রেস্টুরেন্টের কোন খাবারই খারাপ লাগে না, তেমনি এই আফারও কোন রেস্টুরেন্টের কোন খাবারই খারাপ লাগে না, সবই ভালো লাগে। কর্ন স্যুপটা বেশি ভালো লেগেছে। তবে হ্যাঁ, ফুড আপির সাথে এই আফার একটা পার্থক্য আছে, আমাদের ফুড আপি সব রেস্টুরেন্টে গিয়ে টাকার বিনিময়ে বলে সেই ওয়াও সেই 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 খাবার, আর এই আফার নিজের টাকায় খায়, নট পেইড রিভিউ। দিস ইজ নট আ পেইড রিভিউ, আমি আমার নিজের টাকা দিয়ে খাইছি। মানে নিজের টাকায় খায় আর বলে সেই ভালো লেগেছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে চিকেন চিলি অনিয়নটা বেশি ভালো লেগেছে, আমার কাছে চিকেন ফ্রাইটা অনেক ভালো লেগেছে, এটা অনেক ভালো। আচ্ছা এখানে তো আমি দোষের কিছু দেখতেছি না, হয়তো আমাদের এই আফার রুচি ভালো তাই সব খাবারই তার কাছে ভালো লাগে। এর এই কেকটা অনেক ভালো, এটা অনেক ভালো। আমাদের উচিত আমাদের মধ্যে যাদের রুচির প্রবলেম আছে তাদের এই আফার থেকে একটু পরামর্শ নেওয়া, তাইলে দেখবেন আমাদেরও আর কোনো খাবার খারাপ লাগতেছে না, সবই ভালো লাগতেছে, লাইক ফুড আপির মতো। তো কমেন্টে কেউ বলবে না যে আমি পেইড রিভিউ দিচ্ছি। তবে আজকে আমি ড্যাম শিওর, আজকে যে দুই ফুড ব্লগারকে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, আমার মনে হয় আমাদের রাফসানদা ছোট ভাই এই দুই ফুড ব্লগারের সাথে কখনোই পারবে না, কারণ আমাদের রাফসানদা ছোট ভাই তো আর পেইড রিভিউ করে না, আর পেইড রিভিউ না করলে তো রেস্টুরেন্ট কিংবা দোকানের মালিকদের মন পাওয়া যায় না, আর তাদের মন জয় করতে না পারলে আপনি এত এত খাবার কই পাবেন, আর ভিডিও শেষে কেমনে বলবেন ভালো লেগেছে। মন্থনটা অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা যা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু শেয়ার দিয়েন। টাটা। আচ্ছা ওয়েট ওয়েট, যদি কোনো বিজনেস কিংবা প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।